জয় শিবা শম্ভ। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশি। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকের দিনে আলোচনা করব কি রাশিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ অতএব শুক্রদেবকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আপনার রাশি থেকে এখন কর্মস্থান অতএব আপনার রাশি থেকে দশম ঘরে শুক্রদেবের নিজের রাশিতে উপস্থিত, যা আপনার রাশিতে মালব্য নামক রাশিযোগ তৈরি করছে, যা আপনার জীবনে বেশ কিছু শুভ যোগ, আপনার শুভ প্রভাব আপনার জীবনে ঘটাতে চলেছে, শুভ ঘটনাগুলি আপনার জীবনে ঘটাবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আরও আলোচনা করব যে কি শুক্রদেব আপনার রাশিচক্রে যেমনই পরিস্থিতি থাকুক না কেন, আপনি শুক্রদেবের কাছ থেকে আরও বেশি পজিটিভ রেজাল্টগুলো পেতে কী কী করতে পারেন, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে একবারে ভিডিওটি কন্টিনিউ দেখার চেষ্টা করবেন। আর আপনারা ভিডিও শুরুতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। মহাদেবের কমেন্ট করে লিখলে শুক্রদেবের আরাধ্য, শুক্রদেবের যে গুরু হিসাবে মেনেছেন মহাদেবকে, আর মৃত সঞ্জীবনী কিন্তু যে আশীর্বাদ কিন্তু পেয়েছিলেন এই শুক্রদেব, তো সেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে কি আপনার রাশিতে শুক্রদেবের প্রভাব কেমন হতে চলেছে। আপনার রাশি থেকে দশম ঘরে অধিপতি হচ্ছে স্বয়ং শুক্রদেব, আর শুক্রদেব সেই দশম ঘরেই কিন্তু উপস্থিত, এখানে মালব্য নামক রাশিযোগ তৈরি করছে। অতএব আপনার এই দশম ঘর হচ্ছে কেরিয়ার, আপনার ব্যবসা কর্মক্ষেত্র এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা হয়ে থাকে। অতএব আপনাদের এই কর্মক্ষেত্রে বড় কোনো ধন লাভের সম্ভাবনা রয়েছে, বড় কোনো অর্থপ্রাপ্তির যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ শুক্রদেব হচ্ছে অর্থের কারক, শুক্রদেব হচ্ছে সুখ বিলাসিতা আনন্দের হিসাবে কিন্তু ধরা হয়ে থাকে, শুক্রদেব অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাদেরকে দেবে। অতএব এই কর্মস্থানে শুক্রদেবের উপস্থিতি আপনার কাজের প্রতি প্রেম ভালোবাসাটা একটু বাড়বে, মানে কাজের প্রতি আপনার লাগাওটা কিন্তু বেশ ভালো থাকবে, আপনি কাজে খুবই মনোযোগী হবেন, আর এই কর্ম থেকেই কিন্তু আপনার লাভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং ভালো থাকতে চলেছে। কর্মস্থানে শুভ কোনো কাজ হতে পারে, যদি কোনো বাকি থাকা কাজ ছিল সেগুলো হয়ে যেতে পারে, কর্ম জায়গায় কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল ওই ধরনের টাকা পয়সা কিন্তু আপনি পেয়ে যেতে পারবেন, আপনার কোনো কিছুতে সমস্যা চলছিল কাজকর্মের ক্ষেত্রে সে জায়গাটায় কোনো ভালো পরিবর্তন থাকবে এবং সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে শুক্রদেব এখানে গোচর করছে, আর 10 থেকে 13 দিনের ভিতরে কিন্তু এই ফলগুলো কিন্তু আপনারা উপলব্ধি করতে চলেছেন। আর আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যে কি শুক্রদেবের এই দশম ঘরে উপস্থিতি আপনার কেরিয়ারে একটা নতুন সুযোগ দিতে পারে, যারা কাজের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো নতুন কাজের সুযোগ আপনাদের হাতে আসতে পারে বা নতুন কাজ আপনাদের জন্য হতে পারে, কর্মের জায়গায় নতুন কোনো শুরু আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট কিন্তু দিয়ে দিতে পারে। আর শুক্রদেবের একটাই দৃষ্টি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টি, যত গ্রহ রয়েছে যত প্ল্যানেট রয়েছে তার মধ্যে থেকে শুক্রদেবের এই সপ্তম দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিয়ে থাকে, অতএব শুভ প্রভাব কিন্তু আপনারা পাবেন শুক্রদেবের কাছ থেকে, শুক্রদেবের এই সপ্তম দৃষ্টি যা কিনা আপনার রাশি থেকে চতুর্থ ঘরে পড়েছে, আর এই চতুর্থ ঘর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিটিভ একটা ঘর, কেন্দ্রীয় স্থানের নিজে উপস্থিত থেকে কেন্দ্র ঘরে দৃষ্টি রাখছে এই মালব্য রাশিযোগ, যা আপনার আর্থিক ক্ষেত্রে তো উন্নতি করছেই, সেই সঙ্গে সঙ্গে চতুর্থ ঘরে দৃষ্টি রাখার কারণে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজে কিন্তু অত্যন্ত শুভ পরিণাম দিতে পারে, জমি জায়গা রিলেটেড কোনো কাজে যদি আপনার কোনো রকম বাধা বিপত্তি চলছিল সে জায়গা থেকে কিন্তু আপনারা খুব শীঘ্রই কিন্তু মুক্তি পেয়ে যাবেন, সে জায়গা থেকে কিন্তু আপনাদের অত্যন্ত লাভ হওয়ার সম্ভাবনা থাকবে, হয় আপনার জমি জায়গা কেনাকাটার মতো কিছু স্বপ্ন পূরণ হবে বা কোনো গাড়ি কেনার যদি পরিকল্পনা ছিল সেটাও পূরণ হতে পারে, আর আপনার সাংসারিক জীবনে একটা শান্তিপূর্ণ ভাব কিন্তু আপনি উপলব্ধি করবেন, আপনি একটা সুখের জীবন যাপন কাটানোর সুযোগ পাচ্ছেন, হয়তো অলরেডি এটা উপলব্ধি করতে পারছেন অনেকে, আবার এখনও যারা হয়নি অবশ্যই আপনাদের কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো হতে চলেছে। শুক্রদেবের পরবর্তী যে রাশির যে পরিবর্তন সেটাও কিন্তু আপনার জন্য পজিটিভ সময় নিয়ে আসবে। আর চতুর্থ ঘর হচ্ছে আপনার স্বপ্ন পূরণের ঘর, অতএব আপনার স্বপ্ন কিছু পূরণ হতে চলেছে, আর মায়ের স্বাস্থ্য রিলেটেড যদি কোনো রকম সমস্যা চলছিল সে জায়গাটাই একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদেরকে দিতে চলেছে। এই চতুর্থ ঘর হচ্ছে আপনার মায়ের ঘর, অতএব মার প্রতি আপনার একটা প্রেম ভালোবাসা ভালো থাকবে, আর এটা ভালো থাকলেই কিন্তু আপনার জন্য আরও বেশি পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন, যেটা আমরা আলোচনা করব আপনারা কী কী করবেন যাতে শুক্রদেব আরও বেশি আপনার
জন্মছকে স্ট্রং হতে পারে, শুক্রদেবের কাছ থেকে আরও বেশি আপনারা পজিটিভ রেজাল্ট পেতে পারেন। এই চতুর্থ ঘর হচ্ছে আপনার মানসিক শান্তি, মনের দিক দিয়ে আপনি কিন্তু পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। এর পরবর্তী হচ্ছে কি, রাশিচক্রে শুক্রদেবের আরেকটি ঘরের অধিপতি, সেটা হচ্ছে আপনার রাশির পঞ্চম ঘরের অধিপতি, অতএব সেই পঞ্চম ঘরেরও কিছু রেজাল্ট আপনাকে প্রদান করবে। পঞ্চম ঘর হচ্ছে আপনার প্রেম সম্পর্কিত ঘর, অতএব আপনার প্রেমের জায়গায় একটা ভালো পরিবর্তন থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের একটা ভালো সুযোগ থাকবে, আপনাদের প্রেম ভাবটা খুব ভালো, যদি আপনাদের ঝগড়া বিবাদ হয়ে গেছিলো সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, আপনাদের সেই সমস্ত জায়গায় কিন্তু একটা পজিটিভিটি থাকতে চলেছে। পড়াশোনার জায়গায় আপনাদের মনোযোগ থাকবে, নতুন কিছু বিষয়ে আপনার আগ্রহ থাকবে, বিশেষ করে টাকা পয়সা এইগুলো নিয়ে আপনাদের মনোযোগটা বেশি থাকবে। টাকা পয়সা কীভাবে অর্জন করা যায়, কীভাবে সঞ্চয় করা যায়, কী করে বাড়ানো যায়, এই দিকে আপনাদের একটু মনোযোগ থাকতে পারে। আর যদি এই ধরনের মনোযোগ আপনার রয়েছে অলরেডি আগে থেকে, তো সেক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই পঞ্চম ঘর হচ্ছে আপনার সন্তানের ঘর, অতএব আপনার সন্তান রিলেটেড কোনো কাজে একটা সুফল আসতে পারে, বা সন্তান রিলেটেড যদি আপনি কোনো কাজ করতে চান সেটা এই সময়কালের ভিতরে করতে পারবেন। এই সুযোগটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো থাকতে চলেছে বা ভালো রয়েছে। আপনার এই পঞ্চম ঘর হচ্ছে আপনাদের মানসিক ঘর, আপনার মন চিন্তাভাবনা ডিসিশানের ক্ষেত্রের ঘর, অতএব আপনি এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশান নিতে পারবেন। এই সময়কালে যা ডিসিশান নেবেন সেটা অনেকটাই পজিটিভ রেজাল্টই হতে পারবে, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেট ট্রেডিংটাও কিন্তু এই ঘর থেকে লক্ষ্য করা হয়, তো সেই জায়গা থেকে আপনাদের সেই শেয়ার মার্কেট বা ট্রেডিং থেকে লাভ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে চলেছে। সেই জায়গা থেকে আপনাদের অর্থ আসার যোগ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা, শুক্রদেব আপনাকে কোন কোন জায়গা থেকে কী কী ফল পেতে দিতে চলেছে, কোন কোন ফল প্রাপ্তি আপনার জীবনে ঘটতে পারে সেটা সম্পর্কে আলোচনা করলাম। এবারে আলোচনা করে দিচ্ছি যে কি, আপনার জন্মছকে শুক্রদেব যেমনই থাকুক না কেন, সে নিচু থাকুক, উচ্চস্থ থাকুক, সত্যঘড়িয়ে থাকুক, তো সেক্ষেত্রে আপনি কী কী কাজ করলে আপনি শুক্রদেবের কৃপাদৃষ্টি পাবেন, সেটা হচ্ছে কি, আপনার প্রথমত হচ্ছে কি আপনার মায়ের দিকটা গুরুত্ব রাখবেন। আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, স্ত্রীর প্রতি যত্নবান হন, স্ত্রীর প্রতি খেয়াল রাখুন, তাদের ভালোবাসুন, তাদের যেন চোখে জল না আসে সেটা খেয়াল রাখুন। আপনার বোন থাকলে বোনের দিকেও খেয়াল রাখুন, মা থাকলে মা, মানে বাড়ির মহিলাদের প্রতি অবশ্যই আপনারা গুরুত্ব রাখবেন। স্বয়ং শুক্রদেব কিন্তু আপনার পত্নী হিসাবে কিন্তু বিবেচিত হয়ে থাকে, আর আপনারা যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার স্বামীর প্রতি যত্নবান হন, এতে আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, শুক্রদেব তার উন্নত হবে, যা আপনার জন্য একটা পজিটিভ বিষয় কিন্তু আপনার জন্য ঘটাবে। আর যে কাজটা অবশ্যই করবেন, যে কি, শুক্রদেব উপস্থিত আপনার কর্মস্থানে, আর সেই কর্মস্থানে জড়িত কোনো কাজে আপনারা কিন্তু হেল্প করুন। কর্মস্থানে আপনি যদি কোনো রকম পরিবর্তন করতে চান তো অবশ্যই করুন, কর্মস্থান থেকে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, সেখানে কিছু পারফিউম ব্যবহার করুন, নতুন নতুন জিনিস নিয়ে আসুন, আপনার রুমটাকে ডেকোরেট করে রাখুন, সেক্ষেত্রে শুক্রদেব আরও বেশি স্ট্রং হবে। আর কর্মক্ষেত্রে যাওয়ার সময় অবশ্যই আপনারা নতুন বা ভালো জামাকাপড় ইউজ করুন, পারফিউম ব্যবহার করুন, এতে আপনার শুক্রদেব আরও বেশি স্ট্রং হবে এবং আরও বেশি অর্থপ্রাপ্তি ঘটবে। কর্মস্থানে মহিলাদের প্রতি অবশ্যই গুরুত্ব রাখুন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাকে দিতে পারে। পরবর্তী যেটা আপনারা অবশ্যই করবেন, সকলেই করবেন, যে কি, ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি অবশ্যই আপনারা জপ করবেন, এতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল কিন্তু পাবেন। এতে আপনি ভক্তিভরে যদি মহাদেবের নাম জপ করতে পারেন অবশ্যই মহাদেবের কৃপাদৃষ্টি থাকবে। আর শুক্রদেবের গুরুদেব, শুক্রদেবের যা গুরু হিসাবে মেনেছেন সে কিন্তু সেই স্বয়ং মহাদেব, আর মহাদেবকে যদি আপনি প্রসন্ন করতে পারেন অবশ্যই কিন্তু সেখানে আপনি পজিটিভ রেজাল্ট পেয়ে যাবেন। তো এই ছিল আলোচনা মকর রাশি জাতকদের জন্য। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।